প্রিয় দর্শক, তো আজকে দুইটা গাড়ি আমাদের স্টোরে এসেছে। গাড়ি স্টোরে এসেছে অর্থাৎ আমাদের ধান কাটার জন্য বিভিন্ন জেলায় গেছিল। এইটা গাড়ি দুইটা নেত্রকোনায় ছিল, তো সেখান থেকে নিজ এলাকায় চলে এসেছে এবং গাড়িগুলো পরিষ্কার, এখন পর্যন্ত পরিষ্কার করা হয়নি, আনা হয়েছে এই 4-5 দিন হয়। তো গাড়ির ভিতরে এখন অনেকটা ময়লা এবং ফ্রেশ গাড়ি, এবং পাশে দেখতে পাচ্ছেন একটি মেটাল এবং এটি জুমলিয়ন। তো এগুলো আনা হয়েছে, ট্রাকে আনা হয়েছে নেত্রকোনা থেকে, এবং ক্লিয়ার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব জায়গায় মোবিল মেখে তেল মেখে রেখে দেওয়া হবে। আগামী বর্ষার পরে যে ধান উঠবে, সেই সময় আবার এগুলো আপনাদের ফোনের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা বিভিন্ন জেলায় নিয়ে থাকব। এবং আপনাদের কারো যদি মেশিনের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন, আমাদের সঙ্গে ফোনে কথা বলবেন, তো আপনার নিজ এলাকায় ভাড়ায় আমাদের কাছ থেকে মেশিন নিতে পারবেন বিভিন্ন পদ্ধতিতে। তো তাদের মেশিন প্রয়োজন অবশ্যই আমরা অন্যান্য ভিডিওগুলো দেখে আরও বিস্তারিত জেনে তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করে মেশিন নেবেন আশা করছি।